পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের 6 নম্বর ওয়ার্ডের ইসলামপুর গেট থেকে বাঘিলা গেটের মাঝে রেল লাইনের ধারে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয় বলছি, আমাকে এই হামিদুল, আমাদের এখানকার সহসভাপতি, এই 6 নম্বর ওয়ার্ডের সভাপতি হামিদুল আমাকে টনি ফোন করলো সকালবেলা যে একটা অজ্ঞাত পরিচয়ের বডি আমাদের ড্রেনের রেললাইনের পাশ দিয়ে যে ড্রেনটা যাচ্ছে সেই ড্রেনের পাশে পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে এসে দেখলাম যে বডিটা প্রায় 4-5 দিন আগে মৃত অবস্থা ওখানে আছে এবং ডিকম্পোজড হয়ে গেছে। এভাবে সে চিনতে পারলাম না বা এখানে মিসিং কেউ হয়েছে সেই রকম আমাদের কাছে খবর নেই। তো বইটাকে দেখলাম তার ছবিটাও তুললাম এবং এই জিআরপিও এসেছেন, পুলিশ আধিকারিকরাও এসেছেন, ওনারা এনকোয়ারির ভিত্তিতে কি হয়েছে না হয়েছে আমরা পরবর্তীকালে জানতে পারবো পোস্টমর্টম। এটা অজ্ঞাত পরিচয় একটা বডি পড়ে আছে, বিগত দুর্গন্ধ পাওয়া পর্যন্ত খবর পাওয়া গেছে, যেহেতু মনে হচ্ছে বডিটা হয়তো 4-5 দিন ধরে পড়ে আছে, এখনও পরিচয় জানা যায়নি কো। এখন ওনার ময়নাতদন্ত চলছে, থানা থেকে এসেছিলো, থানাতে এখন জিআরপিকে ইনফরমেশন করেছে, এখন ওনারা এসে তদন্ত করবেন যে বডিটা কোথাকার বা কে বা কারা, এটা ওনাদের রিপোর্ট অনুযায়ী পাওয়া যাবে। আমাকে মাদ্রাসার প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ ইয়াসিন সাহেব আমাকে খবর দিলেন যে একবার এসো, এখানে একটা বিপদ ঘটে গেছে, একটা দুর্গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন বডি পড়ে আছে হালকা হালকা, যেহেতু ঢাকা ছিল বডিটা, ওনারা বুঝতে পারেনি যে এসে দেখছি হ্যাঁ একদম প্লাস্টিকের মধ্যে ঢাকা, মনে চাদর ফাদর ঢাকা দিয়ে আছে, কোনো কনফার্মভাবে কিছু বোঝা যাচ্ছে না তো। এখন রেল থেকে পড়ে যেতে পারে বা হেঁটে হেঁটে যাওয়ার সময় হয়তো পড়ে যেতে পারে, এখন কিছু বোঝা যাচ্ছে না, সব সন্দেহজনকভাবে রয়েছে। স্থানীয় ওয়ার্ড সভাপতি বিষয়টি পৌর প্রশাসক স্বপন বিষয়ী প্রাক্তন কাউন্সিলর ডাক্তার চিরঞ্জীব ঘোষ এবং মেমারি থানায় খবর দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। আমরা তো আমাদের এখানে ওয়ার্ডের সভাপতি আমাকে খবর দিলেন হামিদুল যে ইলামপুর গেটের থেকে বাগলি যেতে একটা বডি ওখানে পড়ে আছে, এসে দেখলাম উপর হয়ে পড়ে যাচ্ছে আন্দাজ 30-35 বছরের বয়স্কের একটা ছেলে উপর হয়ে পড়ে আছে, জামপান পরিহিত এবং ব্যাগ পাশে রয়েছে। পুলিশ অফিসাররা সবাই এসেছে, এখনো পর্যন্ত সেটা তোলা হয়নি। কী মনে হচ্ছে দেখুন, একবারে কী মনে হচ্ছে সেটা তো বলা যাবে না এই মুহূর্তে, তবে এটা মনে হচ্ছে যে বডিটা হয়তো 4-5 দিন আগেকার, যতক্ষণ না পোস্টমর্টম বা পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না। তবে এটা এই ইয়ং ছেলে এরমভাবে পড়ে থাকাটা সত্যি একটা রহস্যের ব্যাপার। মৃতদেহটি রেলের জায়গায় পড়ে থাকায় জিআরপিকে খবর দেওয়া হয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।